प्रिवियर्स अस्सलाम वालेकुम नमस्कार। तो आजकल जो वीडियो अपना सामने लिया गया एक धमाका वीडियो लिया, तो अपनारा देखते पारबा जो हमें हाइलाकान्दि टीवी शोरूम आज हाइलाकान्दि टीवी शोरूमे बम्पर एक अफार दी हाइलाकान्दि मानसर लगे, विशेषकर हाइलाकान्दि शिलचर करीमगंज मैं ओल बराक बिल मानसर लगे मात्र 8999 अपना बैक निबा कि क्या क्या बैक आज सब किस डिटेल्स अपना सामने तुम्हें देव और हाइलाकान्दि टीवी शोरूम बर्तमान आसी गाड़ीगुल्लो अनेक रखा आज भीतर हमें जाए बर्तमान गया देखान चेष्टा करूँ क्या क्या गाड़ी आसे। तो सर्वप्रथम हमें বিপ্লবদারে ওয়েলকাম জানাই আর আমরা চ্যানেলের পক্ষ থেকে অঙ্কিতা কিনা গাড়ি আছে আমার বিপ্লবদার সব কিছু ডিটেলস কইবা গাড়ি আছে যেমন আপাচি আছে রনিন আছে টিভিএস হ্যান্ডবক আছে জুপিটার আছে সুভাষ পরিবেশন মধ্যে হ্যান্ডবক আছে এদিকে আপাচি কমান্ডার আছে একটা একটা গাড়ি থেকে আমরা জানাই যাই আছে ঠিক আছে। তো প্রথমে আমি এখানে আমার যে এক্সেলারেটর যেটা আছে এর দাম পড়বে ধরুন 6973 টাকা এটা আছে মানে নেগেট প্রাইস আর কি। আচ্ছা তো এটা হলো বিজনেস এর লাগে খুব বেশি ভালো লাগবে যে জায়গা এই সিটটা যখন খোলা হইবো তখন একটা জায়গা স্পেস বেরিয়ে আসে। আচ্ছা এটার এটার দাম কত আছে? এটা আবার 60000 ধরেন 60000 নেগেট প্রাইস আছে। আচ্ছা মাইলেজ কেমন দিবে? এটা মাইলেজ তো জবরদস্ত মাইলেজ 70-80 মানে তেলের আধা হয়ে যাবে, তেলের আধা হয়ে গেলে। তো নেক্সট আর একটা বাইক আমরা দেই, নেক্সট টাইম আমরা এখানে আইন এখান থেকে স্টার্ট দিব যে জায়গা থেকে আপনি গিয়া। তো এটা হলো গিয়া আপনার পড়বো 1,03,000 অ্যাপ্রক্স এরকম পড়বো মানে নেগেট প্রাইস আর কি। এটা হলো সুপার স্কোর হয় রাইডারের মধ্যে সুপার স্কোর এডিশন। আচ্ছা ব্ল্যাক প্যান্থার আছে, এটা মাইলেজ কেমন? মাইলেজ তো 62-65 অ্যাপ্রক্স। আচ্ছা তো এটা 65 তো এটা গ্যারান্টি আছে, তারা সরকার থেকে গ্যারান্টি দিয়ে দেয় 65 আমি বললাম 65 আমরা 60 টাকা একটু দিব। তো আপনারা এটা মানে চয়ে হলে কথা হলো দারো আছে এটা দিবা, এটা হলো অ্যান্টক। তো এই এই দুটো গাড়ি কিন্তু সেম নি, এটা গাড়ি দুটো সমান, এটা এটা এই সমান দাম আছে 98 সামথিং এরকম দাম নাই কালার খালি আলাদা আলাদা মানে 98000 টাকা মানে 98000। তো আপনারা যদি নিতে চান দুটো গাড়ি কিন্তু সেম গাড়ি কিন্তু কালার চেঞ্জ আছে। তো আপনারা অন্য কালার লাগলেও আইলে তারা লাগে শোরুম আইলে যেমন আছে এটা এটা মাইলেজ মাইলেজ ধরুন মোটামুটি 45। তো এখন নেক্সট আরেকটা গাড়ি দিয়ে আমরা জুপিটার 125। তো জুপিটার 125 এর দাম কত? এটা হবে 96000 অ্যাপ্রক্স এরকম। মাইলেজ মাইলেজ তো মানে 45-50 এরকম। আচ্ছা মোটামুটি 45 মানে 40-45 এরকম মানে সব গুলা স্কুটি হইবা। তারপর আছে এন্টর এক্সটি 125, এটা 108000 মত পড়ব। আচ্ছা এই যে দাম যেটা করা যায় এটা 100 রুম প্রাইস? এটা 100 রুম প্রাইস, 100 রুম প্রাইস। আচ্ছা তার লগে তো চুরি রেজিস্ট্রেশন আর চুরি রেজিস্ট্রেশন যেগুলো আছে এগুলো ফরেন কোড লইলো। আচ্ছা ওই যখন অ্যাডভার্টাইজ লাগি দেবাও আছে খুব সুন্দর একটা মানে ডিজাইন বহুত কিছু ফিচার্স আছে আপনাদের নাইন এগুলো এগুলো মাইলেজ মাইলেজ মানে 45-45 মিনিমাম। আচ্ছা তারপরে নতুন নতুন দুটা গাড়ি আছে আমি আপনাদের দেখাইমো রনিন রনিন যেটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে এই রনিন সম্পর্কে আমার দাদা কইবা এটা একদম নতুন গাড়ি। তো গাড়ি আছে ফেভারিট গাড়ি আপাচি আইটিআর, এটা 160 ভিডিও এটা আপাচি আইটি 164B। তো এটার এটার দাম কত করবো? এটা ধরুন 1,37,000 অ্যাপ্রক্স এরকম। মাইলেজ মাইলেজ তো ধরুন 160cc-র ধরুন 45-50 এরকম। আচ্ছা আচ্ছা তারপরে আছে আবার দেখুন জুপিটার ZX, তারপরে জুপিটার, তারপরে এখানেও আছে জুপিটার ক্লাসিক্স। তো এই তিনটা গাড়ি আছে, এই তিনটা গাড়ির দাম মানে কেমন যায়? তিনটা গাড়ি তিনটা গাড়ি তো এভারেজ কই দাম? এভারেজ কই দিব ধরুন এটা হলো 5,000 আছে মাঝেরটা। হ্যাঁ মাঝেরটা। আচ্ছা তো এই এই গাড়িটার দাম কত? এটা হলো জুপিটার ZX 95000 অ্যাপ্রক্সিমেট 100 রুম প্রাইস, 100 রুম প্রাইস। আর এটা এটা হলো আপনার 83000। এটা এটা হলো 95। আচ্ছা মানে দামও তো খুব একটা কম দেখায় মানে মাইলেজ কেমন? মাইলেজ কেমন সেম মানে মাইলেজ সমান দিব, স্কুটি তো আমি কেটা যারা স্কুটি চালায় তারা তো আছে। আচ্ছা তারপরে একটা আকর্ষণীয় গাড়ি যেটা নতুন লঞ্চ হয়েছে
আপাচি আইটা 204 জিবি দেইটা 204 জিবি এটা এখন নতুন লঞ্চ হইছে এই গাইটা আইলাম এখন কিনছি নি এখন না এখন বর্তমানে এটা কিনছেন নতুন আইছে তো আপনারা এটা যদি চাই নিয়ে নিতে পারবা এবার দাম কত করব 100 রুম বা 100 রুম দিলাম 1,55,000 गाड़ी नाम নতুন আইছে এখন পর্যন্ত মানে সেল হইছে না কিন্তু গাড়িটা দেখে মানে সামনে দেখলে বুঝবা MT15 এর মতো আর গাড়ির আবার সাইড গাড়ি দেখি এর মতো গাড়ি ফিচার্স দিয়ে শেষ হইতো না হ্যাঁ ওই গাড়িটা মানে ফিচার্স কইছে ফিচার্স বলতে কত ফিচার্স আছে আর কিটা কত নতুন ফিচার্স দিছে নতুন ফিচার যেমন স্টার্ট যেমন কোন সময় আমি স্টার্ট দিয়ে আমি গাড়ি রাখিয়ে গেলাম এই দুইটা লাইট যেটা আছে ইন্ডিকেটর যেটা দেখ লাইট मैं এটা সুন্দর সাউন্ড আছে এটা মজার একটা সাউন্ড মানে যেমন মিডে আছে মিডিয়ার মধ্যে সিস্টেমেটিক আছে আচ্ছা এদিকে দেখাই যাবে আর একটা সিস্টেম যেটা দেখাইছে গাড়ি আন্ডার একটু লিয়ে লক করে গেল গাড়ি লাইট করে না কোন কোন তো আমি একটা জায়গা মন করে আমরা একটা কোন কিছু জিনিস আনা দিতাম তো গাড়ি লক করলাম না গাড়ি লক করার পরে ডাবল ইন্ডিকেট করে দিলাম হ্যাঁ তারপর আমি সাবিও করে দিলাম আচ্ছা সাবিও সাবিও बंडा যারা স্ট্যান্ড করে দেন এটা যে স্ট্যান্ড করতে পারবা তারপর ইঞ্জিনের গার্ড যেটা দেখুন কত হেভি গার্ড দিছে মানে কোনো বাঙ্গি বার কোনো সিস্টেম নাই এটা মধ্যে বাবা মা আছে যারা সব কিছু আরো জিনিস আছে ওই কন্ট্রোল রয়েছে এখানে ক্লাসও কিন্তু অ্যাডজাস্ট আছে অনেক বড় না তারপরে বেইকও কিন্তু সেম অ্যাডজাস্ট আছে তারপরে সিটটা দেখুন সিটের ডিজাইনটা সিটের কিন্তু একটা যে আছে এই সিটটা লং রাইডে যদি যান তখন ঠান্ডা হইব গরম হতো না মানে এটা সিস্টেম আছে এটা আছে এটার মধ্যে আরো একটা জিনিস আছে যেমন অনকরণ মানে এক্সেলেরেটর যেমন আমি অন করে দিলাম জানি যে স্পিড মনে করুন এবারে 40-50 যা যেটা আর কি মানে যত স্পিডে যায় এক্সেলেরেটর মনে করুন অটো আনা মতো এক্সেলেরেটর মারি আসলে না তো গাড়ি আগে যেত না আচ্ছা डॉक्यूमेंट लागबो কোন গাড়ি নিলে কি লাগবে আপনি ওটা আমরা কইছি এখন এটা আপাচি দি নেই আপাচি নিলে তো এলিগান 999 আপনারা মানে 11,999 এটা এখন 12,000 আচ্ছা রাইডার যদি রাইডার নেন তো রাইডার তো হলো 8,999 মোটামুটি এদের একটা এখন নিয়ে যাব নিয়ে যাব আর স্কুটি 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 নেন স্কুটি নিলে মনে করেন আপনার 8,000 একটা কম 8,000 মানে 7,999 হ্যাঁ 8,000 তো ডকুমেন্ট কি লাগবে ডকুমেন্ট একদম সিম্পল যেমন আধার কার্ড
প্যান কার্ড আর ব্যাংকের কার্ড আচ্ছা তো আপনারা নাম্বার দেবা আছে আইল্যান্ড টিভি শোরুম এড্রেসটা দিয়া দিলেন কোন জায়গাটা আইলে পাইবা এড্রেসটা হলো দিয়া আপনারা রবীন্দ্র শোরুম নি ওয়ার্ড নাম্বার 4 আর এখানে লগে নিহার ভাই আছে আর গেসেন্সি আছে গেসেন্সি লাগাটা আর লগে আরেকটা দিয়া আছে তুফখানা আর পুরানা নাম্বার লগেটা গেসেন্সি তো না शेयर कर।